আসসালামু আলাইকুম আমি সঞ্জিতার সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো কুয়াশাগুলো কিভাবে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের আমি লাইভ দেখাচ্ছি আমার কাছে এই সিনারিগুলো ভীষণ ভালো লাগে যখন দেখি এক জায়গায় কুয়াশা জমে আছে আর এভাবে উঠছে আমি গতকালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম আজকে শেয়ার করব আন্টির বাসার খাওয়া দাওয়া তো এই যে আন্টির বাসার দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করার আগে আপনাদের সাথে শেয়ার করব আন্টি কি কী রান্না করেছে আমাদের জন্য তো এইখানে রান্না করেছে ডিম দিয়ে আলু দিয়ে এটা আমার খুবই প্রিয় একটা খাবার অনেক বছর পর খেলাম ডিম দিয়ে আলু দিয়ে আমার সাধারণত এভাবে খাওয়া হয় না কিন্তু এটা আমার খেতে ভীষণ ভালো লাগে তারপরে এখানে একটা বটবটির ভর্তা আছে সবুজটা তারপরে বেগুন ভাজা তারপরে ফুলকপির ভর্তা তো ভর্তা দুটাই মজা হয়েছিল আর বেগুন ভাজার কথা কি বলবো আমার মনে হয় বাঙালির অধিকাংশ মানুষই বেগুন ভাজা পছন্দ করে বেগুন ভাজা দিয়ে গেলিশ মাছ বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমার কথা শুনলে অনেকের জিভে লোলও চলে আসবে আমি জানি কিন্তু কিছু করার নাই আমিও ভিডিওটা রেকর্ড করার সময় আমারও লোল পড়ছিল এই খাবারগুলো আমি খেয়েছি ওয়ান উইক আগে তো ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি কারণ ভয়েস দিতে হবে কারণ ভয়েস আমি আর রেকর্ড করি না যখন আমি ভিডিও করি তখন শুধু ভিডিওই করি তখন কোনো ভয়েস বলি না তো এখানে আছে গরুর মাংস আর গরুর মাংস হচ্ছে মিক্সড গরুর মাংস তারপরে হচ্ছে রুই মাছ আর এখানে আনটি তৈরি করেছে বোরহানি বোরহানি তো অনেক মজা হয়েছে কি বলবো একদম বিয়েবাড়ির মতো ছিল অনেকদিন পর বরানি খেলাম আর এখানে আছে ভোনা খিচুড়ি ভুনা খিচুড়ি রাজনের খুব পছন্দের তো আন্টি অনেক আগে থেকেই বলছিল এ রাজনী আসলে রাজনকে ভোনা খিচুড়ি খাওয়াবো তো ভোনা খিচুড়ির সাথে ভর্তা মাছ গরুর মাংস বেশ মজা করে খেয়েছি কেউ আবার খাবারগুলো দেখে কষ্ট পায় না আবার কেউ বলেন না যে মুখে পানি চলে আসছে আর যদি চলেই আসে তাহলে ভাবিকে বা আপনার মাকে ভিডিওটা ট্যাগ করে দিবেন আর ভাবিরা বা আপুরা মজা করে রান্না করে সবাইকে নিয়ে খেও আমার গ্রুপ আছে বেলা কুকিং হাউস তো ওই গ্রুপে তোমরা কি কি খেয়েছো তোমরা ছুটির দিন কী কী খাও সেই ছবিগুলো শেয়ার করতে পারো আমিও দেখতে চাই তোমাদের খাবার দাবার আমার কাছেও ভালো লাগে আর আমি যখন বাংলাদেশে যাই তখন কিন্তু এই খাবারগুলো আমার দৈনন্দিন জীবনেই থাকে ইতালিতে আমি সাধারণত আমার বাসায় প্রতিদিন এরকম খাবার খাই না হালকা পাতলাই বেশি খাই বেড়াতে গেলে মাঝে মাঝে খাই তো আমি কিন্তু বেশি খাই সব পদই খেয়েছি কিন্তু একটু একটু করে খেয়েছি তো কেউ আমাকে আবার নজর দিও না আবার যদি তোমাদের নজরের ঠেলায় আমি অসুস্থ হয়ে যাই তাহলে তো শেষ তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানেই থাকবে সাবধানে থাকবে তো এটা হচ্ছে আমার প্লেট আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ বারবার নিতে ভালো লাগে না কেউ দিলে আবার অনেক দিয়ে দেয় এই জন্য একটু চালাকি করে নিজের প্লেটটা নিজেই সাজিয়ে নিলাম ভালো থাকবে সবাই আল্লাহ সবাই সবাইকে